তোমাদের সকলকে জানাই আমাদের ত্রিপুরা এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে পাবলিশ করা হয়েছে। যে নোটিফিকেশনটি এবছর জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত ডেট রিশিডিউল করা হয়েছে এবছর জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির। তো এই মুহূর্তে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। আমি এই নোটিফিকেশনের মধ্যে কী বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এবছর জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছো বা অনলাইনে আবেদন করবে, প্রত্যেকে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, কেননা আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন চাকরি পরীক্ষার সহায়তা, তার সাথে বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। তো চলো এবারে দেখে নিচ্ছি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে যে নোটিফিকেশনটি আজকে পাবলিশ করা হয়েছে সেখানে ডিটেলসে কী বলা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে আজকে পাবলিশ করা হয়েছে। তো দেখো, এখানে প্রথমে যেটা বলা হয়েছে, নোটিফিকেশন রিগার্ডিং অ্যাডমিশন অফ দ্য ফার্স্ট ইয়ার অফ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ইন দ্য একাডেমিক ইয়ার অফ 2021 and 2022। প্রথমে এক নম্বরে বলা হয়েছে, ডেট অফ পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ স্টুডেন্ট অ্যালোটেড অ্যান্ড পাবলিকেশন লিস্ট অফ ওয়েটিং স্টুডেন্ট অ্যাকর্ডিং টু দ্য মেরিট। মেরিটে প্রথমে লিস্ট পাবলিশ করা হয়েছে 29/8/2021 সকাল 11টায়। এবং দুই নম্বরও যেটা বলা হয়েছে, দেখো, ভেরিফিকেশন অফ অ্যালোটেড স্টুডেন্ট বাই দ্য কলেজ, যাদের প্রথম মেরিট লিস্টে নাম এসেছে তোমাদের কলেজ ভেরিফিকেশন করবে 29/8/2021 বিকেল 4টা থেকে 29/8/2021 রাত্রি 11:59 PM পর্যন্ত। তারপর তিন নম্বর যেটা বলা হয়েছে, ফার্স্ট রাউন্ড অফ অনলাইন অ্যাডমিশন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট মেরিট লিস্ট, প্রথম মেরিট লিস্টে যাদের নাম এসেছে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন হতে পারবে 1/9/2021 সকাল 11টা থেকে 5/9/2021 আপ টু রাত্রি 11:59 PM পর্যন্ত, যাদের প্রথম মেরিট লিস্টে নাম এসেছে। তারপর চার নম্বর যেটা বলা হয়েছে, পাবলিকেশন অফ দ্য ভ্যাকেন্সি লিস্ট সাবজেক্ট প্রোগ্রাম অ্যান্ড কলেজ ওয়াইজ, প্রথম মেরিট লিস্টে অ্যাডমিশন হওয়ার পর তোমাদের সাবজেক্ট এবং কলেজ ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলি রয়েছে তোমরা দেখতে পারবে 7/9/2021 বিকেল 3টায়। তারপর দেখো, পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে, দ্য লিস্ট অফ স্টুডেন্ট অ্যালোটেড ফ্রম ওয়েটিং লিস্ট অ্যান্ড লিস্ট অফ রিমেনিং স্টুডেন্ট অ্যাকর্ডিং টু দ্য মেরিট, প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসবে না, যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাবে না ভর্তি হওয়ার জন্য, তোমাদের সেকেন্ড রাউন্ডে যখন তোমাদের নাম আসবে তোমরা চেক করতে পারবে 11/9/2021 বিকেল 3টায়। তারপর দেখো, ছয় নম্বর যেটা বলা হয়েছে, ভেরিফিকেশন অফ অ্যালোটেড স্টুডেন্টস বাই দ্য কলেজ, দ্বিতীয় রাউন্ডে যাদের নাম আসবে তোমাদের কলেজ ভেরিফিকেশন করবে 11/9/2021 থেকে 12/9/2021 পর্যন্ত। তারপর দেখো, সাত নম্বর যেটা বলা হয়েছে, ডেট অফ অনলাইন সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন অফ স্টুডেন্ট সিলেক্টেড ফ্রম দ্য ফার্স্ট রাউন্ড ওয়েটিং লিস্ট, প্রথম রাউন্ডে যারা ওয়েটিং লিস্টে থাকবে সেকেন্ড রাউন্ডে তোমাদের চান্স দেওয়া হবে অ্যাডমিশন হওয়ার জন্য, তো তোমরা অ্যাডমিশন হতে পারবে যাদের সেকেন্ড রাউন্ডে নাম আসবে 13/9/2021 বিকেল 3টা থেকে 16/9/2021 রাত্রি 11:59 PM পর্যন্ত। তারপর দেখো, আট নম্বর যেটা বলা হয়েছে, ডেট অফ সারেন্ডার আফটার অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড, প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে যারা অ্যাডমিশন হবে তোমরা তোমাদের সিট সারেন্ডার করতে পারবে 17/9/2021 সকাল 11টা থেকে 18/9/2021 আপ টু বিকেল 5:00 PM পর্যন্ত। তারপর দেখো, নয় নম্বর যেটা বলা হয়েছে, ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাডমিশন অফ নিউ স্টুডেন্ট ইন দ্য থার্ড রাউন্ড অ্যাডিটেশন অফ অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশন, যারা প্রথম থেকে এখনও আবেদন করতে পারোনি এবছর জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির জন্য, তোমরাও আবেদন করতে পারবে 17/9/2021 সকাল 11টা থেকে 23/9/2021 আপ টু রাত্রি 11:59 PM পর্যন্ত। তার পাশাপাশি যারা প্রথম থেকে ফর্ম ফিল আপে ভুল করে নিয়েছো তোমরাও তোমাদের ফর্ম একই সাথে সংশোধন করতে পারবে 17/9/2021 সকাল 11টা থেকে 23/9/2021 আপ টু 11:59 PM পর্যন্ত। তারপর দেখো, দশ নম্বর যেটা বলা হয়েছে, পাবলিকেশন অফ দ্য ভ্যাকেন্সি লিস্ট সাবজেক্ট অ্যান্ড কলেজ ওয়াইজ, থার্ড রাউন্ডে আবেদন করার পর তোমরা প্রতিটি কলেজের সাবজেক্ট এবং ভ্যাকেন্সি ওয়াইজ কতগুলি সিট বাকি রয়েছে সেগুলি তোমরা চেক করতে পারবে 20/9/2021 বিকেল 4টায়। তারপর 11 নম্বর যেটা বলা হয়েছে, পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ স্টুডেন্ট অ্যালোটেড অ্যান্ড দ্য লিস্ট অফ রিমেনিং স্টুডেন্ট অ্যাকর্ডিং টু দ্য মেরিট, থার্ড রাউন্ডে যারা আবেদন করবে তোমরা তোমাদের মেরিট লিস্ট চেক করতে পারবে 28/9/2021 বিকেল 4টায়। তারপর দেখো, 12 নম্বর যেটা বলা হয়েছে, ভেরিফিকেশন অফ দ্য অ্যালোটেড স্টুডেন্ট বাই দ্য কলেজ, থার্ড রাউন্ডে যাদের নাম আসবে তোমাদের প্রতিটি কলেজ ভেরিফিকেশন করবে 29/9/2021 থেকে 30/9/2021 পর্যন্ত। তারপর সর্বশেষ যেটা, 13 নম্বরে অনলাইন অ্যাডমিশন ডেট অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড মেরিট লিস্ট 1/10/2021 থেকে 3/10/2021 আপ টু রাত্রি 11:59 PM পর্যন্ত। তারপর দেখো, খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় এখানে বলা হয়েছে, ইফ দেয়ার আর মোর স্টুডেন্টস ওয়েটিং আফটার থার্ড রাউন্ড অ্যাডমিশন অ্যানাদার রাউন্ড অ্যাডমিশন স্পট মে বি হেল্ড ইফ সো ডিসাইডেড, বলা হয়েছে থার্ড রাউন্ড আবেদন করার পরও যদি কোনো ছাত্রছাত্রী বাদ থেকে থাকে তাহলে অবশ্যই থার্ড রাউন্ড আবেদন করার পর একটি স্পট রাউন্ড হবে, সেই রাউন্ডে প্রত্যেকে অ্যাডমিশন হতে পারে। তারপর বলা হয়েছে, ইফ ডিউরিং ভেরিফিকেশন অফ রেকর্ডস এনি ডিসপেন্সারি কলেজ উইল বি কন্ট্রাক্ট উইথ দ্য অ্যাপ্লিকেন্ট ফর সাবমিটিং দ্য ডকুমেন্ট থ্রু কলেজ ইমেল অর ফিজিক্যালি মোড, বলা হয়েছে যদি রেকর্ড যাচাই করার সময় কোনো অসঙ্গতি দেখা দেয় তাহলে কলেজ আবেদন
আবেদনকারীদের সাথে কলেজের ইমেলের মাধ্যমে অথবা ফিজিক্যালি মোডে ডকুমেন্ট জমা দেওয়ার জন্য যোগাযোগ করবে। তো বন্ধুরা, এই ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে এই মুহূর্তে আসা। তো আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস, এই নোটিফিকেশনের মধ্যে কী বলা হয়েছে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আশা রাখছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, তার পাশাপাশি যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, কারণ আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন চাকরি পরীক্ষার সাথে বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।